ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شمانيت علماء کرام، بزرگان دین، دوست احباب، مصلیان اعظام، دور دورانت تھیکے ایشچن محبین متعلقین، اللہ جل جلاله عم نواله আমাদের দিলগুলোকে জিন্দা বানায়া দেন, আমাদের ঈমানকে পুক্ত বানায়া দেন, আমাদের ভিতরে জৌক শোক পয়দা করে দেন, আমাদের ভিতরে একইনের দৌলত নসিব ফরমান। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তিনটা স্টেজ আছে, কয়টা স্টেজ বলেন না? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم اتولو ایک سٹیج ويتفكرون في خلق السماوات والارض اتولو دو نمبر سٹیج ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الى آخری এটা হলো তিন নম্বর স্টেজ। কয়টা স্টেজ বলেন না? তিনটা। এক নম্বর কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, জিকির করতে হবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থ হইল হার হালতে জিকির করতে হবে জবানের দ্বারা, জিকির করতে হবে জবানের দ্বারা হাল হালতে। এটা হলো আয়াতের মুখ মানে তর্জমা। হ্যাঁ বলেন না, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ জিকির করে আল্লাহর, যারা জিকির করে আল্লাহর, কুরআন শরীফের আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান দাঁড়াইয়া, ওয়াকুউদান বসে, ওয়ালা জুনুবিহিম শুইয়া, ওয়ালা মানে মানুষের অবস্থায় তো এই তিন রকম, হয়তো দাঁড়ানো, নয়তো বসা, নয়তো শোয়া, বা দাঁড়ানো অবস্থায়ও জিকির, বসা অবস্থায়ও জিকির, শোয়া অবস্থায়ও জিকির, মানে হার হালতে জিকির। হাদিসে পাকের মধ্যে আসছে যে তুমি জিকির করতে থাকো, জিকির করতে থাকো, হার হালতে জিকিরের দ্বারা তোমার জবানকে তাজা বানায়া রাখো। সুবহানাল্লাহ। তো কোরআন বলতেছে, বলেন না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এটা হলো এক নম্বর কাম। এটা আর কি কাম? দুই নম্বর হইল, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর ফিকির, ওয়া তাফাক্কারুন এবং চিন্তা করে, ধ্যান করে, মুরাকাবা করে, গবেষণা করে, খুঁজে পাইতে চায়, সন্ধান করে, অনুসন্ধিৎসা চালাইতে থাকে যে আল্লাহ, আল্লাহ কুদরতকে, আল্লাহ পাকের কুদরতকে, আল্লাহ পাকের মেহরবানিকে, আল্লাহ পাকের দয়াকে, আল্লাহ পাকের নিজামকে, আল্লাহ পাকের হেকমতকে সে দেমাগে দেমাগে খুঁজতে আসে। তুঝে ঢুঁড়তা হুঁ, তুঝে ঢুঁড়তা হুঁ, তেরে রাখ দর হ্যায় বতা দে খুদায়া। আল্লাহকে সরাসরি, আল্লাহ হইলেন ওয়াজিবুল ওয়জুদ। বলেন না, আল্লাহ কি? ওয়াজিবুল ওয়জুদ, এমন ওয়াজিবুল ওয়জুদ যাকে আপনি দেমাগ দিয়া কন্ট্রোলের ভিতরে আনা কোনো দিনেই সম্ভব নয়, দেমাগের রশি দিয়া যাকে বান্ধন কোনো দিন সম্ভব নয়। কারণ লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা হাদ্দা লাহু, এরা কোনো হদ নাই, কি নাই? লাইসা বিআরজিন ওয়ালা জৌহারিন ওয়ালা জিসমিন ওয়ালা মুসাওয়ারিন ওয়ালা মাহদুদিন ওয়ালা মাদুদিন ওয়ালা মাহদুদিন ওয়ালা মাদুদিন, যার কোনো হদ নাই, যার কোনো সীমানা নাই। আহাদুন সামাদুন লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা কিভাবে চিন্তা করি? চিন্তা করি যে আমি ছিলাম, আমি দুনিয়াতে আছি,
এর আগে কইছিলাম মায়ের পেটে এর আগে কইছিলাম আসমানে এর আগে কইছিলাম রূহ জগতে এর আগে জানি না আমি তো জানি না কিন্তু এর আগে আরো ছিল কিনা বলে ছিল কে ছিলেন আল্লাহ কে ছিলেন আল্লাহ এর নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ একক মানে এমন একটা সময় ছিল যখন কেউ ছিল না তিনি ছিলেন কন্যা কেউ ছিল না তিনি ছিলেন আসমান ছিল না তিনি ছিলেন রূহ ছিল না তিনি ছিলেন জান্নাত ছিল না তিনি ছিলেন সিদরাতুল মুনতাহা ছিল না তিনি ছিলেন আরশ ছিল না তিনি ছিলেন কুরসি ছিল না তিনি ছিলেন কিছুই ছিল না তিনি ছিলেন সুবহানাল্লাহ এটা হলো কুল হুয়াল্লাহু আহাদ তাইলে তিনি হইলেন পিছনে বলে কতদিন থেকে তিনি আছেন বলে এইটার কোনো সীমানা নাই এটার কোনো কি নাই আমার সীমানা আছে কিন্তু তার কি নাই সীমানা এর নাম কি কুল হুয়াল্লাহু আহাদ তাইলে সকলের আগে আল্লাহ আল্লাহর আগে বলে আল্লাহর আগে আর কেউ নেই আল্লাহই এটার কতকাল থেকে বলে ওহো এইটা কেউ বলতে পারবে এটা কেউ কারোর বলার কারণ কাল জন্ম নিছে ওনার হাতে কাজে কাল শেষ হয়ে যাবে উনি শেষ হবেন না জমানা জন্ম নিছে ওনার হাতে জমানা শেষ হয়ে যাবে তিনি শেষ হবেন এই যে আল্লাহু আকবার ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ চিন্তা করতেছে আল্লাহকে খুঁজতেছে আল্লাহ পাকের জাত সত্তা এটাকে খুঁজে আপনি পাবেন না তবে আল্লাহ পাকের গুণাবলী তার কুদরত তার মহিমা তার দয়া তার এহসান তার নিয়ামত আল্লাহু আকবার এইগুলো আপনার চোখের সামনে এরকমভাবে আল্লাহ পাক রাখছেন যে এইটা আল বারু তাদুল্লু আলাল বাঈদ ওয়াল আসরু তাদুল্লু আলাল মাসির ফাকাইফা লা ইয়াদুল্লু হাদাল আলামু আলাল আলাল মুতাআলিল কাবীর পায়ের চিহ্ন দেখলে আপনি বুঝেন কেউ একজন হাইটটা গেছে গেছে কি না রাস্তার মধ্যে গরুর লেদা দেখলে আপনি মনে আপনি এটা পুরা বুঝেন যে এখানে গরু হইতে গেছে কি গেছে তাইলে এই আসমান এই জমিন এইগুলো দেখিয়া কি মনে হয় না যে এরও একজন বানাইন্যা আছে আছে কি না বুঝে আসে কি না আল্লাহ আকবার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তো এই যে একজন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন আমি শুধু বানাইন্যাই তাই না আমি বানাইয়া গায়েব হয়ে গেছি তা নয় ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন এই যে আজকে বিশাল মহাশূন্য দেখতেছ এই যে আসমান দেখতেছ সাত আসমান দেখতেছ সিদরাতুল মুনতাহা দেখতেছ লৌহ কলম দেখতেছ আরশ কুরসি দেখতেছ তুমি যে আরো যাচ্ছ আলমে আমর দেখতেছ আলমে খালক দেখতেছ দায়রায়ে এমকান দেখতেছ এইগুলো কিচ্ছু ছিল না আমি আমার কুদরতে কুদরত ইস্তেমাল করলাম তো এটা একটা এক জাররা পানির ফোঁটা ফোঁটা কইলে ভুল হবে জাররা তো আর ফোঁটা হয় না ফোঁটা হইলে তো অনেক বড় হয়ে যায় এক জাররা পানি ছিল এক জাররা এই এক জাররা পানির ভিতরে কিন্তু আসমান জমিন সব আমি ঢুকায় রাখছিলাম এরপরে আমি এটাকে বাড়াইতেছি ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওই যে জাররা যখন ছিল তখন যেখানে আসমান সেখানে জমিন কোন না যেখানে আসমান দুইটা একবারে লাগালাগি দুইটা একবারে কি লাগালাগি এরপরে আমি আসমানকে জমিন থেকে আলোক করলাম মাঝখানে ফাঁকা হইল মাঝখানে কি হইল ফাঁকা হইল এটা বরাবর হইলো তো ফাঁকা চতুর্দিক থেকে এরকম মানে জমিনটাও বাড়তেছে তো এটার বাড়নের রেশিওটা ছোট রাখছি আর উপরের বাড়নের রেশিওটাকে আমি বড় করে ফেলছি এতে করে এখন জমিন নিজের জায়গায় অল্প বাড়তেছে আর তার উপরের যে ছাতা হ্যাঁ বাউন্ডারি এই বাউন্ডারিটা বাড়তেছে বেশি এটাকে আমি বাড়াইতে শুরু করলাম বাড়াইতে বাড়াইতে আসমান হয়ে গেল
সাত আসমান হয়ে গেল আবার বাড়ানোটাও আল্লাহ পাক বলেন যে আমি নিচের থেকে বাড়াইছি তা না উপরের থেকে মানে সেখানে আরশ কুরসি এরপরে সাত আসমান জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহ وَالسَّمَاءَ فَرَنَا وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ وَأَمِي এটাকে বাড়াইতে আছি বাড়াইতে বাড়াইতে আল্লাহু আকবার এত বাড়াইতেছি এখনো বাড়াইতেছি এজন্য বিজ্ঞান হয়তো এক সময় আসমান পর্যন্ত পৌঁছতে পারে হইতে পারে জটিল তো কিছু না কিন্তু আল্লাহর সীমানা সে পাইবে কিনা বলে আল্লাহর সীমানা তার পক্ষে পাওয়া সম্ভব নয় কারণ গতি দুইটা ভিন্ন ভিন্ন কো না গতি দুইটা ভিন্ন ভিন্ন যেই গতিতে তোমার রকেট উপরকে আবিষ্কার করার জন্য ছুটবে তার চেয়ে বেশি গতি নিয়ে উপরের ছাদকে কেউ একজন টাইনলে আরও উপরে নিয়ে যাইতেছেন তাই দুইটার গতি যদি সমান হয় তাইলে না তাইলে তো পারবে না উপরওয়ালার গতির চেয়ে নিচেওয়ালার গতি আনুপাতিকভাবে বেশি না হইলে সে উপরওয়ালাকে ধরতে পারবে আল্লাহ পাক বলেন নিচেওয়ালা আমার গতির সঙ্গে গুলাইবে না কন্যা নিচেওয়ালা আমার গতির সঙ্গে কি এই জন্য কখনোই সে আমাকে খুঁজা পাবে না সব সময় বলবে ও আল্লাহ তোমার এখানে আইসা মাথা ফালায়া দেও ছাড়া কোনো গতি না আল্লাহ এদিকে ওটারে তো উপরের দিকে খালি বাড়াইতে আছে আর জমিনটাকে মানুষের উপযোগী বানাইতেছে উপযোগী কি বানাইতেছে এখনো বানাইতেছে আগেও বানাইছে এখনও কি বানাইতে আছে আল্লাহ একবার এই জন্য আগে একশো বছর আগে মানুষ এই জমিনে বসবাস করতো তখন একরকম ছিল জমিনটা আবার এটাকে দিনে দিনে খালি বাড়াইতে আছে সুন্দর মসৃণ আরও উপযোগী বলেন না আরও কি উপযোগী আল্লাহ একবার কিরকম উপযোগী কাত করে দিলে একরকম হালকা একটু ঘুরাইয়া দিলে আরেক রকম এটা তো বলের মতন হ্যাঁ দেখা যায় একটু ঘুরাইয়া দিছে তো এক এলাকা সব মরুভূমি হয়ে যাইতেছে আরেক এলাকা তাজা হইতে আছে আবার এটারে একটু ঘুরাইয়া দিছে তো আবার আরেক রকম মানুষের উপযোগিতা বসবাসের উপযোগিতা এটাকে ইস্তেমালের উপযোগিতা এবং এর ভিতরে আরও কত কিছু আল্লাহ পাক বানায়া রাখছেন বানাইতেছেন বানায়া রাখছেন কোনোটা খাওয়াইছেন কোনোটা খাওয়াইতেছেন কোনোটা খাওয়াইবেন গ্যাস এটি আগেও আসিল কিন্তু খাওয়াইতো না আগেও ছিল কিন্তু কি খাওয়াইতো না এখন খাওয়াইতে আরম্ভ করছে আরও ওয়ালাদের কাছে তেল আগেও ছিল কিন্তু আল্লাহ পাক দেন নাই দুয়ার খোলেন নাই এক টাইমে আবার দুয়ার খুললে দিয়েছে এরপরে আবার শুধু তেল আর গ্যাসেই আরে মিয়া সাহেব একশো বছর পরে আমরা থাকবো না আপনি দেখবেন যে জমিনের ভিতর থেকে আরও নতুন কিছু জিনের নামও আপনি জানেন না আল্লাহ পাক বলেন যে আমি সেখানে মধ্যে এগুলো রাখিয়া দিছি জমিনের পেটের ভিতরে কত খাজানা আমি রাখছি এটা তুমি জানো না যখন দরকার হবে তখন আমি বের করে দিব তখন তুমি কইবা যে মা লাহা পড়ানো ওয়াখরাজাতিল আরদু মালাহা ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা তো জমিন যখন এটাকে ভিতর থেকে বের করা আরম্ভ করবে তখন তুমি হয়রান হয়ে যাইবা যে আমাদের পায়ের নিচে জমিনের পেডের ভিতরে ওয়াল্লা এত সম্পদ আল্লাহ পাক রাখিয়া দিয়েছেন তেরে পাইলাম না বিজ্ঞানী ফখর করতে আছে আমি বাইর করছি তুমি বাইর করছো তুমি বানাও নাই কন্যা তুমি বাইর করছো তুমি কি বানাও নাই বাইর করে দেন এ বেটার কৃতিত্ব বেশি না বানায়া রাখছেন তার কৃতিত্ব বেশি যিনি বানায়া রাখছেন এটার কোনো খবর নাই আর যিনি আবিষ্কার করে দিলেন এটার লইয়া তোমরা নাচতে আসো আল্লাহ একবার উনিও আল্লাহ উনি যে আপনার ধরাইয়া দিলেন এটাও ওনার গুণ না কন্যা এটা কি ওনার কি না গুণ না এটা কার গুণ জমিনটা যখন আসমানটাকে যখন আমি বাড়াইতেছি
একই রেশিওতে সব কিছুর মধ্যে প্রবৃদ্ধি বলেন না, সব কিছুর মধ্যে কি প্রবৃদ্ধি, তোমার দেমাগের মধ্যেও আমি প্রবৃদ্ধি আনছি। এই জন্য এই দেমাগ 100 বছর আগে বুঝতো না, এখন বুঝে, কথা কন না, এই দেমাগ 100 বছর আগে কি বুঝতো না, এখন বুঝে। কেন বুঝে? কারণ এই দেমাগ আগে যে ছিল এটাকে আমি বাড়াইয়া দিছি, এটা আমি কি আরো বাড়াইয়া দিছি। তুমি তো মনে করতে আসো তুমি বুঝি পাইয়া লাইছো, আরে তোমারে পাওয়াইয়া দিছে কে? এই যে আল্লাহ, এইভাবে আপনাকে ফিকির বলেন, এটার কি বলা হয়? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন না, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার পড়েন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কয়টা কাম হইলো কও? দুইটা, একটা হলো জিকির আরেকটা হলো ফিকির, একটা হলো জিকির আরেকটা কি ফিকির, কয়টা কাম হইলো? এটা যদি তুমি ঠিকঠাক মতন চালাইতে পারো তাইলে তোমার কলবের মধ্যে আমি দিব আরেকটা জিনিস, সেটা হইলো আল্লাহ আকবার, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, এটার নাম হইলো একিন, এটার নাম বলেন না একিন, জিকির ফিকির একিন, জিকির ফিকির একিন, জিকির ফিকির একিন। তাইলে আপনি কয়টা স্টেজ হলো বলেন না, কি কি শুরু হয়, কোন জায়গার থেকে? দুই নম্বর কি? আর এক নম্বর দুই নম্বরকে যখন আপনি সহি মতন মন্থন করবেন তখন আপনার কলবের মধ্যে আল্লাহ পাক একিন ঢেলে দিবেন। কি ঢেলে দিবেন? একিন ঢেলে দিবেন। কেরকম? এটাও আপনি শুনছেন জানছেন, এটাও একরকম পাইলেন বুঝলেন, আবার দেখলেন তাহলে আরেক রকম, খাইলেন তো আরেক রকম। এই যে এইটা হলো তিন, একটারে কয় আইনুল ইয়াকিন, আরেকটার একটা হলো এলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন, আরেকটা হলো হকুল ইয়াকিন কাল্লাম, পড়েন না, হক আইন এল লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্নাহা আলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। তাহলে একটা হলো এলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন, আরেকটা হলো হকুল ইয়াকিন, কয়টা হলো কন্যা? কোনো জিনিসকে এলমিভাবে উপলব্ধি করতে পারা এটা হলো এলমুল ইয়াকিন, জ্ঞানগতভাবে ফিকির। আর এটাকে চাক্ষুষ দেখে, বলেন না চাক্ষুষ দেখে এটাকে অনুধাবন করা, এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। আর এটাকে নিজে খাইয়া হজম করা, হ্যাঁ এটাকে উপলব্ধি করা, এটাকে বলা হয় হকুল ইয়াকিন। কি বলা হয়? হকুল ইয়াকিন। তো আমাদের বুজুর্গরা বলেন যে মানুষ যে একিনটা লাভ করে, যে একিনটার জন্য আমরা তবলিগে সময় লাগাই, তারপরে খানকায় সময় লাগাই, টার্গেট হলো একিনকে পাওয়া। কি পাওয়া? এই একিনটা হইলো রুহের খোরাক, বলেন না একিনটা হইলো রুহের খোরাক। আর জিকির হইলো, জিকির হইলো অঙ্গ প্রত্যঙ্গের খোরাক, জিকির হইলো অঙ্গ প্রত্যঙ্গের খোরাক, আর একিন হইলো রুহের খোরাক। আল্লাহ, এখন অঙ্গ প্রত্যঙ্গের খোরাককে এটা রুহের খোরাক বানাইতে হইলে মাঝখানে যেই জিনিসটা কাম করে এটাকে বলা হয় জিকির মুরাক, ফিকির মুরাকাবা, এটাকে বলা হয় ফিকির মুরাকাবা। বলেন এটাকে কি বলা হয়? ফিকির মুরাকাবা। কি বলা হয়? ফিকির মুরাকাবা। এই ফিকির মুরাকাবার দ্বারা আপনি যে জিনিসটা আহরণ করেন সেটা হলো রুহের খোরাক, রুহের খোরাক। এবার আসেন, সব জিনিসের জন্য খাদ্য লাগে, খাদ্য থাকলেই জিনিসটা লালিত পালিত হয় আগে বাড়ে,
খাদ্য নাই তো জিনিসটা মারা যায় কিংবা অকেজো হইয়া যায় ঠিক না বেঠি সব জিনিসের কি লাগে খাদ্য লাগে মানুষের খাদ্য লাগে জীবজন্তুর খাদ্য লাগে গাড়ি ঘোড়া খাদ্য লাগে ঘরদুয়ার খাদ্য লাগে লাগে কি না মানুষের খাদ্য হলো এক রকম জীবজন্তুর খাদ্য আরেক রকম গাড়ি গাড়ির খাদ্য আরেক রকম ঘোড়ার খাদ্য আরেক রকম আবার এই যে গদ্দুয়ারের খাদ্য তো আরেক রকম ঝাড়ু মশা না দিলে এটা জঙ্গলে যাবো না তো বোঝা গেল সব জিনিসের সেপারেট সেপারেট খাদ্য আছে তবে সবার জন্য এক খাদ্য নয় জিনিসটা যেরকম ভিন্ন হয় তার খাদ্যটাও এরকম কি হয়ে যায় তো আপনার শরীর শরীরের জন্য খাদ্য ভিন্ন আপনার মন মনের জন্য খাদ্য ভিন্ন শরীরের জন্য খাদ্য ভিন্ন মনের জন্য খাদ্য ভিন্ন শরীরের জন্য খাদ্য ভিন্ন মনের জন্য খাদ্য ভিন্ন শরীরের খাদ্য হইলো জিকির মনের খাদ্য হইলো মুরাকাবা ফিকির শরীরের খাদ্য হইলো জিকির মনের খাদ্য হইলো মুরাকাবা ফিকির তাও মুরাকাবা ফিকির এটা পুরাপুরি খাদ্য না এটা হইলো মুরাকাবা ফিকির হইলো শরীর যেরকম খাদ্য খাইতে হইলে আগে চাবায় না চাবাইয়া না এটা পেড়ে দেয় তো এরকমভাবে মন মনেরও একটা চাবানোর পর্ব আছে এই চাবানোর পর্বটা হলো জিকির ফিকির মুরাকাবা ফিকির মুরাকাবার পরে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি আসে যেরকম খাইলে পেটটা ভরলে একটা প্রশান্তি আসে কিংবা ধরেন আরও সাধারণ মিশাল ধরেন যে আপনি এক গ্লাস পানি লইলেন এক গ্লাস পানি আপনি খাইতেছেন আপনি কখন থামবেন বলেন তো মাঝখানে থামবেন কেউ টান দিলে ধরিস না ফালাই দেবে পানিটা খাইতে দিলা না একটা টাইমে কিন্তু আপনি নিজে বলবেন যে নো আর না এই যে পানিটাকে ঢোক ঢোক করে ভিতরে নেওয়ার পরে আপনার একসময় যে একটা সাউন্ড আসে যে ইয়েস কমপ্লিট ওইটা হইলো খোরাক আর আগে যে ঢক ঢক পাঠাইছেন এটা হলো তার বাহন রুহের এই বিষয়গুলোকে খুব স্পর্শকাতর এই জন্য তিনটা স্টেজ তুমি জিকির করলা এরপর আল্লাহ পাকের কুদরতের মুরাকাবা চালাইলা করতে থাকো এক সময় দেখবা তোমার ভিতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসবে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা তোমার ভিতর থেকে আওয়াজটা অটো বেরিয়ে আসবে যেরকম পিপাসা আপনি ঢক ঢক খাইতে আছেন তো এক পর্যায়ে আপনি বলবেন যে ওকে ওকে ইয়েস হয় বলবেন না আপনি এক সময় আপনি যে ভিতর থেকে যে হ্যাঁ আমার মোটামুটি হয়ে গেছে মোটামুটি কি হয়ে গেছে এরকমভাবে আপনি যখন জিকির করবেন যখন আপনি মোরাকবা করবেন কার কখন হবে জানি না কিন্তু সহি লাইনে আপনি যখন মোরাকবায় চলতে থাকবেন জিকরুল্লাহর মধ্যে চলতে থাকবেন লাইন মতন চলতে থাকবেন শরীয়ত সুন্নত মতো চলতে থাকবেন আল্লাহ পাকের হুকুম যেভাবে দেওয়া আছে এইভাবে চলতে থাকবেন আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে রাস্তা দেখায় গেছেন ওইভাবে আপনি যখন মেহনত করতে থাকবেন তখন আপনার ভিতর থেকে একটা কথা না এই জায়গার মধ্যে আল্লাহ পাক কয়টা কথা কইছে অনেকগুলো কয় খালি তুমি জিকিরটা বানাও ফিকিরটা বানাও এরপরে দেখবো যে খেলা শুরু হয়ে গেছে মন কি কইতে আছে আব্দুল্লাহ তো হাফেজ কও না রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখজাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি
سمعنا مناديا أي مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. দেখছেন কয়টা কথা আল্লাহ পাক কয়, খালি জিকিরের সঙ্গে ফিকিরটাকে ভালো করে সেট করো, সেট করার পরে দেখবা যে ভিতর থেকে তোমার রুহ কিরকম বক্তৃতা শুরু করে দিতে আছে। আল্লাহ আকবার, এখন তাজা হয়ে গেছে, কি হয়ে গেছে, তাজা হয়ে গেছে, এতক্ষণ তাজা আছিল না, এই জন্য মরার মতন পড়ে রয়েছে, কোনো সাউন্ড নাই, যখনই খোরাকি পাওয়া গেছে এখন তো মোটামুটি। কালা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ্জাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসার মতন, হযরত কি, রূহুল্লাহ। হযরত ঈসাকে কি বলা হয়, রূহ যখন জাগ্রত হয় তখন রূহুল্লাহ, যেরকম বয়স একদিনও পার হয় নাই এখনো, বলেন না বয়স কি, একদিনও এখনো পার হয় নাই, মাত্র জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করে মাত্র এই শিশুকে হযরত মরিয়ম কোলে লইয়া বাড়িতে আসলেন, তখন এই রূহুল্লাহ, রূহ রূহুল্লাহ, রূহ বলেন না, আমাদের মেহনতটা কি নিয়া, রূহকে নিয়া, এখানে মেশাল আসতেছে কে, রূহুল্লাহ, যাকে আল্লাহ বলছেন যে এটা আমার নিসবতওয়ালা রূহ, আমার নিসবতওয়ালা রূহ। এই জন্য রুহানিয়তের বিষয়গুলো অনুধাবনের জন্য কয়েকটা খাস উদাহরণ আল্লাহ পাক রাখছেন, একটা হইল হযরত ঈসা, একটা হইল হযরত জিবরিল, রুহুল আমিন, জিবরিলকে কি বলা হয়েছে, রুহুল আমিন, আর হযরত মূসাকে বলা হয়েছে রুহুল্লাহ, কি বলা হয়েছে, ঈসাকে বলা হয়েছে রুহুল্লাহ। তো এই যে রুহকে বুঝতে হইলে এই টার্মগুলো জরুরি, এই টার্মগুলো কি জরুরি, দেখেন না, রুওয়ালা মাত্র জন্ম হইল, বয়স কত, একদিনও পুরা হয় নাই, একদিনও কি পুরা হয় নাই, তবে আলো বাতাস পাইয়া লাইছে, আলো বাতাস কি পাইয়া গেছে, তো এখন একবারে রাজার মতন বসছে, রাজার মতন বসছে, বক্তৃতা দিতে আছে, কালা ইন্নি আবদুল্লাহ, এরা জিজ্ঞাসা করছে কে তুমি, লম্বা পরিচয় দিতে আস, লম্বা পরিচয় দিতে আস, নিজের পরিচয়, কালা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ্জাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি। লম্বা এক রুকু, কোন না কয় রুকু, খালি রুহের মধ্যে আলো বাতাস লাগছিল, কোন রুহের মধ্যে কি, তা আপনার রুহের মধ্যে আলো বাতাস লাগান না, দেখবেন যে আপনার রু ভিতর থেকে এমন চিৎকার কথা বলতে আছে যে সারা দুনিয়া মাথা বলা যাচ্ছে। সুবহানাল্লাহ। তো কয়টা স্টেজ জানি কইলাম, তিনটা, জিকির ফিকির একিন, জিকির ফিকির একিন, দলিল কন্যা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. প্রথম দল হলো জিকির, এর দুই নম্বর হলো কি, ফিকির মুরাকাবা, ফিকির মুরাকাবা, আপনার এগুলো বানান লাগে, খাড়াইবেন নামাজের মধ্যে, বানাইবেন ছয় তসবি বারো তসবির নামে, কোন না খাড়াইবেন আর বানাইবেন, হুজুর ছয় তসবির মধ্যে বারো তসবির মধ্যে চোখ বন্ধ করণের কথা বলেন কেন, তো চোখ বন্ধ না করলে আল্লাহ পাকের যেই কল্পনাটা এটাকে আমরা আনা প্রশিক্ষণটা আসে না, যে আল্লাহ বড় এটার অনুমান, এই এর যে এর এর যে একটা অনুভূতি, বস্তু হিসাবে চোখের সামনে কিছুই থাকবে না, তবে অনুভূতি হিসাবে সব কিছুই থাকবে, বস্তু হিসাবে
কিছুই থাকবে না এটার কোনো রং নাই কোনো আকার নাই কিন্তু একটা কিছু আছে ওই জিনিসটা কয় এটা হলো আল্লাহ এটা বড় আমার চেয়ে বড় আমার শক্তির চেয়ে বড় দুনিয়ার চেয়ে বড় মহাশূন্যের চেয়ে বড় মহাকাশ থেকে বড় আসমান ছোট আল্লাহ বড় সিদরাতুল মুনতাহা ছোট আল্লাহ বড় লৌহ কলম ছোট আল্লাহ বড় আরশ কুরসি ছোট আল্লাহ বড় আলমে খালক ছোট আল্লাহ বড় আলমে আমর ছোট আল্লাহ বড় দায়রায়ে এমকান ছোট আল্লাহ বড় এর পরেও আল্লাহ জিলাল আল্লাহ সিফাত আল্লাহ আসমাউল হুসনা আল্লাহ ওয়ারাউল ওয়ারা আল্লাহ সুম্মা ওয়ারাউল ওয়ারা আল্লাহ সুম্মা ওয়ারাউল ওয়ারা আল্লাহ কত উপরে বলে এর কোন সীমানা পরিসীমা এই যে এক মহামহিম বলেন না এই যে এক এটা আস্তে করে বলবো দেখি এই যে এক মহামহিম এই যে এক মহামহিম এই যে এক মহামহিম তাকে বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় ও যে আমি এটার এটারে আমি সীমানা দিতে পারবো না এটারে আমি সীমানা দিতে কি রং বলে এটার কোনো রং জানি না কি আকার বলে আকারও কইতে পারবো না খালি এতটুকু বুঝি যে এটা অনেক বড় অনেক কি এই যে অনুভূতিটা ফিলিংসটাকে আনতে হইলে আপনাকে এরকম ঝুম ধরা এটাকে জ্ঞানগতভাবে কল্পনায় ফিকিরে মোরাকাবার মধ্যে এটাকে সেট করতে হবে তখনই আপনার এক সময় আপনার ভিতর থেকে অটো বের হবে সুবহানাকা ফাকিনা আযাবান্নার কি বের হবে কন্যা রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা এই শব্দটা বের হবে কি না কে কয় আল্লাহই কয় কে কয় আল্লাহই কইতে আছে তুমি মোরাকাবার মধ্যে ঢুকলে এক সময় দেখবা তোমার ভিতর থেকে কি বেরে আসছে সুবহানাল্লাহ কি বেরে আসছে এই সুবহানাল্লাহ শব্দটা শিখবা ওইখান থেকে আর কামে লাগাইবা রুকু সেজদার মধ্যে দেখছে বানাইব কোন জায়গায় ওই ছয় তসবি বারো তসবি কামে লাগাইবেন কোন জায়গায় এই জন্য নামাজের এক একটা শব্দকে বাইরে বানান লাগে বাইরে কি বানান লাগে আর গাড়ি চলতে আসে বিমান চলতে আসে এডি বিমানের ভিতরে বানানো হয়েছে না এডিতে বানানো হয়েছে কই বাইরে বাইরে বানানো হয়েছে বানায়া খালি জয়েন করছে হ্যাঁ নিয়ে কি করছে তখন এই বিমান হয়ে গেছে আল্লাহ এরকমভাবে সুবহানাকা বানাইতে হবে আল্লাহু আকবার বানাইতে হবে আস্তাগফিরুল্লাহ বানাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বানাইতে হবে এইগুলোই নামাজের কমন বিষয় আর কিছু জিনিস আছে আনকমন এগুলো সকলের জন্য না ইমাম সাহেবের জন্য বা অন্য কারোর জন্য মুয়াজ্জিন সাহেবের জন্য আজানওয়ালার জন্য একামতওয়ালার জন্য আর কমনভাবে ব্যাপকভাবে সকলের জন্য যেই সবক এটা হলো আল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটি তো হলো সকলের জন্য কমন সবক এইগুলোকে আপনার বানাইতে হবে আর কি বানাইতে হবে এই যে আল্লাহর সামনে খাড়া শরীরটা বাইতুল্লাহর সামনে রুটা আল্লাহর সামনে বলেন না শরীরটা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা যেখানে থাকো তুমি খেয়াল করবা তুমি যেন বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছ তা এই যে আপনার শরীরটা কই বাড়াইয়া দিল বাইতুল্লাহর দুয়ারের সামনে এটা কো বানান লাগবো আপনি যদি এখানে তেজগাঁও নিয়ত বাইন্দা খালি ঘুরেন বাইতুল্লাহ দেখবেন না বাইতুল্লাহ দেখবেন সামনে বালা করে তাকাইলে বাইতুল্লাহ দেখবেন দেখলো ছবি দেখবেন এটা বাইতুল্লাহ না আপনাকে একটা ফিলিংস আনতে হবে যে আমি খাড়া এখানে লোকেরা দেখে আমি এই জায়গায় তেজগাঁয়ে খাড়া আর আমি নিজেকে পাইতেছি আমি বাইতুল্লাহ দুয়ারের সামনে এই যে এটাকে বানাইতে হবে আলোকভাবে
ফিট করবেন নামাজের মধ্যে বলেন না বানাইবেন বানাইতে টাইম লাগে চট করে বানানো যায় না চট করে কি বানানো যায় না আপনি ওই ছয় তাসবিহ ১২ তাসবিহ কথা কেন বলি এডি হইলো আলোকভাবে পার্টলি নামাজ বানানোর আয়োজন আলোকভাবে পার্টলি নামাজ বানানোর আয়োজন আহা তো আপনার এইভাবে আপনি বানাইতে তো বলেন না কয়টা জিনিস এখানে এক নম্বর হলো জিকির দুই নম্বর হইলো ফিকির তিন নম্বর হইলো হ্যাঁ ইকিন এই ইকিনটা তৈয়ার হয় এইটাকে বলা হয় রুহের খোরাক বলেন না এটাকে কি বলা হয় রুহের খোরাক সব জিনিসের খোরাকই লাগে টিকে থাকার জন্য যেই আয়োজন সেই আয়োজনকে বলা হয় খোরাকি টিকে থাকার জন্য যেই আয়োজন সেই আয়োজনকে কি বলা হয় খোরাকি বলা হয় খাদ্য বলা হয় এটা শুধু রুটি ভাত তাই না এই আলো বাতাসও খাদ্য এই এনভায়রনমেন্ট এটাও খাদ্য এটা না হলে আপনি বাঁচবেন না আরবিতে এটাকে বলা হয় রিজিক বলেন না আরবিতে এটা কি বলা হয় মানে জীবন উপকরণ বাংলাতে বলা হয় জীবন উপকরণ মানে জীবন যে সকল জিনিসের উপর ন্যস্ত এই জিনিসগুলোকে রিজিক বলা হয় জীবন উপকরণ বলা হয় তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ শরীরের খাদ্য হইল ভাত রুটি আর রুহের খাদ্য হইল জিকির মুরাকাবা বলেন শরীরের খাদ্য হইল আর জিকির রুহের খাদ্য কি জিকির মুরাকাবা জিকির মুরাকাবার দ্বারাই রুহ খাদ্যটা পায় আহা তো কেউ যদি জিকির মুরাকাবা করলো তো তার রুটা খাদ্য পাইল আর কেউ যদি জিকির মুরাকাবা না করলো তাইলে তার শরীর তো খানা খাইতেছে অলয়েস কিন্তু রু কতকাল পর্যন্ত অভুক্ত অভুক্ত থাকতে 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 রুহের যে কার্যক্ষমতা এটা নষ্ট হয়ে গেছে অনেকের আবার এটাকে যখন কেউ এরকমভাবে বসে আর এরকমভাবে মোরাকাবা বানায় নিজেকে শরীরটাকে বাইতুল্লাহর সামনে রুটাকে আল্লাহর সামনে বলেন না শরীরকে বাইতুল্লাহর সামনে রুকে আল্লাহর সামনে শরীরকে বাইতুল্লাহর সামনে আর রুকে আল্লাহর ইয়া আল্লাহ এই দিয়ে হইল প্র্যাকটিস কৌশল শরীরকে বাইতুল্লাহর সামনে কিভাবে নিতে হবে কিভাবে নিবেন ওই যে গদের কথা বলা হয়েছে যা আপনি বসেন না বসে এরকমভাবে চারটা কথা বলেন না ডান দিকে মাকামে ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম আপনি এই কথাটা কয়েকবার কন কয়েকবার কইলে আপনি দেখবেন যে আপনি যদিও বসা আছেন এই জায়গায় কিন্তু আপনি নিজেকে খুঁজা পাইতেছেন যে আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসে এটা শুধু বাইতুল্লাহর কথা না আপনি যদি বাইতুল্লাহ ছাড়া শ্বশুরবাড়ির কথা কন তাইলেও হবে নানার বাড়ির কথা কন তাইলেও হবে এরকমভাবে যে কোনো জায়গার কথা কন তাইলেও কি হবে তবে অন্যখানে গিয়ে তো আমার লাভ নেই লাভ আছে যেখানে গেলে লাভ হবে যেখানে যাওয়ানোর জন্য আল্লাহ পাক কয়া দিছেন কেমনে কইছেন ফাওয়াল্লি বাজহাকা শাতরাল মসজিদুল হারাম নিজেরে মসজিদুল হারামের এখানে নিয়ে হাজির করো আল্লাহু আকবার ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা তুমি ওইদিকে মুখ করে দাঁড়াও এরকমভাবে মুখ করে দাঁড়াও যেন বাইতুল্লাহ আর তুমি মাঝখানে কোনো কিচ্ছু নাই হাজার হাজার মাইল সবগুলোকে ড্যামেজ করে দিয়া কল্পনা আপনাকে বাইতুল্লাহর দুয়ারের সব নিছে কি না আল্লাহ তখন এটা হইলো এটা কেন এটা আসলে আমরা যে নামাজ পড়ি জিকির করি আমাদের মেহনতটা আমরা শরীরের উপরে চালানো টার্গেট নয় আমাদের মেহনতটা চালানো টার্গেট হলো রুহের উপরে কোন না কার উপরে রুহের উপরে তো রুটাকে শরীর থেকে আলোককরণের বুদ্ধিটা কি
রুকে শরীর থেকে আলোককরণের বুদ্ধি হইল যে আপনার শরীর তো এখানে বসা আছে, এটা বস, এটা এখানে থাক, আপনি যান গা হ্যানে, তাইলে রুটা গেল গা আর শরীরটা এখানে রয়ে গেল, শরীরটা এখানে কি রয়ে গেল। এই জন্য মুতাকাল্লিবিন বলেন যে ওজুদে খেয়ালি যেটা মানুষের এটাই রুহ, মানুষের যে ওজুদে খেয়ালি এটাকে কি রুহ বলা হয়, এটা ইন্দাল মুতাকাল্লিমিন ওজুদে খেয়ালি কো রুহ কাহা জাতা হ্যায়। কিন্তু সুফিয়ায়ে কেরাম বলেন নাহি, ওজুদে খেয়ালি কো রুহ কহনা সহি নাহি হ্যায়। ওনার সুফিয়ায়ে কেরামের রায় হইল যে ওই ওজুদে খেয়ালিকে পরিচালনা করে যেই সত্তাটা ওইটা হইল রুহ, ওইটা হইল কি রুহ, ওইটা হইল মুজাররাদ। আর ওজুদে খেয়ালি হইল জিসমে লতিফ, হও না, ওজুদে খেয়ালি হইল জিসমে লতিফ, আর ওজুদে খেয়ালিকে পরিচালনা করে যেই সত্তাটা এটা হইল মুজাররাদ। এই জন্য আরওয়াহকে সুফিয়ায়ে কেরাম মুজাররাদ মানতে হ্যায়, আর মুতাকাল্লিমিন জিসমে লতিফ মানতে হ্যায়, জিসমে লতিফ মানতে হ্যায়। দেখো তোমাদেরকে আলেম ওলামাদেরকে আরেকটা কথা বলি, সিরিয়ালে আমি কয়েকজন বসাবো মানুষ এক নম্বর, পিছনে সিরিয়ালে দুই নম্বর হলো জিন, তিন নম্বরে বসাও না যে মালাকুল আর্দ মানে জমিনে থাকে এরকম ফেরেশতা, কয় নম্বর, চার নম্বরে বসাও মালাকুস সামা আসমানের ফেরেশতা, পাঁচ নম্বরে বসাও আরওয়াহ রুহ, তাহলে রুহ কয় নম্বরে আছে আর মানুষ আছে কয় নম্বরে, রুহ কয় নম্বরে মানুষ কয় নম্বরে। এখানে মূলনীতি হইল প্রত্যেক এই পাঁচজনের প্রত্যেকে নিজেকে দেখে, নিজের সমগোত্রীয়দেরকে দেখে, সামনে দেখে পেছনে দেখে না, প্রত্যেকে নিজেকে সমগোত্রীয়কে সামনে পিছনে দেখে না। তাহলে এবার এক নম্বর হইল মানুষ, কে কী দেখে মানুষ, সমগোত্রীয় মানুষকে দেখে, সমগোত্রীয় আর সামনে গরু ছাগল যা আছে সব দেখে। এবার পিছনে আসো জিন, জিন সমগোত্রীয় জিনকে দেখে আর মানুষকে দেখে, অথচ মানুষ জিনকে দেখে না, কারণ পিছনে। এই জন্য সিরিয়ালটা বসাইলাম, সিরিয়ালটা কি এক নম্বরে কারে বসাইলাম, দুই নম্বর, তিন নম্বর মালাকুল আর্দ, চার নম্বর মালাকুস সামা, পাঁচ নম্বর রুহ, রুহ সবাই। এখন ধরো প্রত্যেক একটা করে আসেন না, জিনে কারে কারে দেখে, আরে আগে জিনের কথা কর না, জিনেকে দেখে প্লাস মানুষকেও দেখে, তবে কাকে দেখে না, মালাকুল আর্দকে দেখে না, কারণ এতে পিছনে খাড়া। আবার মালাকুল আর্দের কথা বলেন, এ কারে কারে দেখে, নিজেকে সমগোত্রীয়কে জিনকে মানুষকে, গরু ছাগলও দেখে, দেখেনি তবে মালাকুস সামাকে দেখে না। আবার মালাকুস সামা কারে কারে দেখে, আল্লাহ, আবার রুকে দেখে না, মুশকিল, রু কাকে কাকে দেখে, রুহের পিছনে আরেকজন আছে, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, রু নিজেকে দেখে কিন্তু পিছনে দেখে না, আর পিছনেওয়ালা কারে দেখে, এটা আল্লাহু আকবার, পিছনেওয়ালা সব দেখে, সব দেখে, অতীত ভবিষ্যৎ সব দেখে। এটা সিরিয়ালটা বুঝতে হবে, সিরিয়ালটা কি বুঝতে হবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। তো আপনার এই আরওয়াহকে, আরওয়াহকে আপনার শরীর থেকে আলোক, আলোক এটারে হ্যান্ডেল করতে হইলে তো তারে আলোক করতে হইব, তারে শরীরের ভিতরে রাখা অবস্থায় হ্যান্ডেল করতে পারবা না। এই জন্য জিকিরে বসো, শরীরটা তেজগায় রাখিয়া দাও, আর রুটা লইয়া আস্তে করে যাও গা, কই যাইব আসল জায়গার যাইয়া, হুদা অন্য জায়গা কিনা কি থাকে। এই যে সেখানে আপনার একটা ওজুদে খেয়ালি
আপনারা এক মিনিটের জন্য সবাই চোখ বন্ধ করে খেয়াল করেন যে আমি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আসি, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার কাঙ্গালের মতন। নিজেকে পাইতেছেন? পাইতেছেন কি না? ওই যে আপনার যে অস্তিত্বটা সেখানে আপনি পাইলেন, ওখানে আপনি দেখেন চোখ আছে, কান আছে, মুখ আছে, তারপরে হাত আছে, পাও আছে, কিন্তু গোষ্ঠও নাই, হাড্ডিও নাই, ঠিক আছে নি, জামা কাপড় আছে, সুতা নাই, কথা কর না, ধরতে চাইলে কিচ্ছুই পাইবেন না, ছুটতে যাইব বাতাস। অথচ কল্পনার ওই শরীরটার মধ্যে সব কিছু, আপনার এখানে যাও ওখানে ওটা, খালি এখানে ধরলে আপনাকে ধরন যায়, ওইখানে যদি কেউ আপনাকে ধরতে চায় তাহলে ধরতে পারে। চোখ খোলেন, ওই যে মুতাকাল্লিমিন বলেন এটা হলো তার রূহ, এটা হলো তার, কিন্তু সুফিয়ায়ে কেরাম বলেন যে এইটাও তার আরেক শরীর, কন্যা এটাও তার কি আরেক গাড়ি, এটা সে নিজে নয়, কারণ রু বলা হয় ড্রাইভারকে, বলেন না রু বলা হয়, আর শরীর বলা হয় গাড়িকে, শরীর বলা হয় গাড়িকে। ওই যে কল্পনার যে অস্তিত্বটা, এটা কি স্বয়ং চলে না কেউ চালায়? তো বোঝা গেল এটা স্বয়ং ড্রাইভার নয়, স্বয়ং কি নয়, বরং গাড়ি, কন্যা বরং কি, কেমনে বুঝলাম? কয়ে হুজুর আমার এই শরীরটাকে এতক্ষণ তো বাইতুল্লার পূর্ব দিকে রাখছিলাম, এখন যদি আমি বলি এটাকে আপনি পশ্চিম দিকে লইয়া যান, তাইলে কিন্তু গাড়িটা পশ্চিম দিকে চলে যায়। বোঝা গেল সে নিজে চলে না, কেউ তাকে চালায়, কন্যা কেউ তাকে কি, তো বোঝা গেল এটা রু নয়, এটা কি নয়, রু, রুকে কেউ চালাইতে পারে না, রু স্বয়ং অন্যকে চালায়, রু স্বয়ং কি, তো বোঝা গেল এইটাকেও আমরা রু বলতে পারি না। তখন সুফিয়ায়ে কেরাম চলে গেলেন যে রুটা হইল এইটাকে, যেই আমি সত্তা ওই শেকেলটাকে চালায় সেটা হইল। এরা কইয়াও জোরে কয় না, আস্তে আস্তে কয়, ডরে ডরে কয়, কেন আল্লাহ পাক কড়া কথা কয়ে রাখছেন, দেখো রু সম্পর্কে কিন্তু তোমাদেরকে সামান্য জ্ঞান দিছি, পুরাটা পুরাটা তো দেই নাই, মানে 100 ভাগের 2 ভাগ দিছি ধরো, আর 98 ভাগে দেই নাই, কাজে বেশি কড়া কথা কইও না, বেশি শক্ত কথা কইও না। ইয়াস আলুনা কানির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা ইল্লা কালিলা, কয় একবারে কিঞ্চিত জ্ঞান তোমাদের, কেন কয় যে ধরেন ওই যে আমি সত্তা যেটা আপনার কল্পনার অস্তিত্বটাকে চালায়, সে আমি সত্তাকে তো এনারা সুফিয়ায়ে কেরাম রূহ বলছেন, কয় যে আমি সত্তাকেও যদি আপনি পরীক্ষা নিরীক্ষার যন্ত্রের মধ্যে ফেলে দেন তাহলে আমি কেউ রূহ কইতে পারেন না। বলে পরীক্ষা নিরীক্ষার যন্ত্র কি? যন্ত্র হইল মুজাফ মুজাফিলাই, কও না মুজাফ মুজাফ মুজাফিলাই মুগায়ের হয়, কও না মুজাফ মুজাফিলাই কি মুগায়ের, গোলাম মুজাহিদিন জায়েদের গোলাম, মানে জায়েদ ভিন্ন গোলাম ভিন্ন, আমার আমি, এবার কই যাইবেন আমার, তাহলে আমি ভিন্ন আমার ভিন্ন, আমি ভিন্ন তখন মাথা আর কুলাইব না, কারণ যেটাকে আপনি আমি কইবেন ওইটাকে আমি আমার সঙ্গে লাগাই দিব, আর আমার আমি যখন বলবো তখন আমি ভিন্ন আমার ভিন্ন, মানে রুকে আর খুঁজেই পাইবেন না, হাত থেকে এরকম ছপাট ছুটতে। এই জন্য আল্লাহ পাক বলেন যে এই এইটা তোমরা খুঁজে পাইবে না, কাজে ওই এলাকায় হাঁটাহাঁটি করার দরকার নাই, ওই এলাকায় কি হাঁটাহাঁটি, বহুত উপরে উঠছো আলহামদুলিল্লাহ, এখন কাম করো, সব কিছু জানা তো জরুরি না, আপনার কাম করা জরুরি। আল্লাহ, তো কয়টা জিনিস, একটা হলো জিকির, আরেকটা হলো ফিকির মুরাকাবা, আরেকটা হলো একিন, জিকির মুরাকাবা একিন, জিকির মুরাকাবা একিন, জিকিরে হইল জবারেহ,
শরীর জিকিরের কাম করে দিমাগ ফিকিরের কাম করে আর এই দুই কামের দ্বারা দিলের মধ্যে ইয়াকিন তৈয়ার হয় ধরেন বলেন না জবান জিকিরের কাম করে জবান জিকিরের কাম করে দিমাগ ফিকিরের কাম করে দিমাগ ফিকিরের কাম করে এই দুইটা যখন চলবে তখন কলবের মধ্যে কি পয়দা হবে ইয়াকিন পয়দা হবে কি পয়দা হবে এইটা হলো রূহের খাদ্য এটা হলো রূহের খাদ্য আমি নামাজ পড়লাম আমি তেলাওয়াত করলাম আমি জিকির করলাম এটা রূহের খাদ্য হয় নাই এটা রূহের খাদ্য হয় নাই এর মধ্যে কথা আছে আল্লাহর হাবিব বলতেছেন আচ্ছা একটা উদাহরণ দিই দিমাগ কালচার দ্বারা আপনি যুক্তির পর যুক্তি চলে আসবে ইয়াকিন মানে যুক্তির পর যুক্তি চলে আসবে দিমাগ কালচার করে আপনাকে সারা দুনিয়া এক জায়গায় জমা করে ফেলবে আল্লাহর পক্ষে কিংবা বিপক্ষে হইতে পারে ওইটাকেও ইমান বলা হয় নাই ওইটাকেও ইয়াকিন বলা হয় না এমনকি এটার সুফলগুলো কলবের মধ্যে পাঠানো হইতেছে এটাকেও খাদ্য বলা হয় না খাদ্য বলা হয় যে ইয়াদিনুনাহু দিনান মাওলানা একটু খেয়াল করে শুনেন যে আপনি এইটাকে নিজের দিন হিসাবে আনুগত্যের সঙ্গে মেনে নেওয়া ধরেন আল্লাহর হাবিব পয়গম্বর এই কথাটা আমরা বিশ্বাস করি এটাই তো ঈমান আল্লাহর পয়গম্বর আখিরি পয়গম্বর কোনো সন্দেহ নাই তো এই কথাটা তো খাজা আবু তালেবও বলছেন এই কথাটা কি এন্তেকালের আগে আল্লাহর হাবিবের চাচা খাজা আবু তালেব তিনি এন্তেকালের আগে এই কথা কন নাই যে দেখো মোহাম্মদ কোনো সন্দেহ নেই আমি 100% নিশ্চিত করে বলতেছি যে তুমি আল্লাহর সত্য রসুল অথচ আপনি তাকে মুসলমান বলছেন না কেন যে এই মহাসত্যটাকে আমি আমার জন্য পজিটিভলি গ্রহণ করি নাই আমি আমার জন্য পজিটিভলি গ্রহণ বলছেন যে যদি লোকেরা বলবে যে আবু তালেবের মতন এত বড় বাগা মানুষটাও শেষ পর্যন্ত একটা পোলাপাইনের কথায় শেষ পর্যন্ত আবু তালেবও বাঁকাইয়া গেল আমার যেই পূর্বপুরুষের থেকে প্রাপ্ত আমার যে একটা ঐতিহ্য আমার ফ্যামিলির যে ঐতিহ্য আমার ব্যক্তিত্বের যে একটা ভার এটা আহত হয়ে যাবে নতুবা এরকম হাজার জিনিস আছে যে আপনি জানেন ঘটনাটা এরকম কিন্তু পরিস্থিতি অ্যালাউ করে না এজন্য আপনিও কইছেন যে হয় এটা এরকম আসলে আপনিও জানেন যে এটা এরকম নয় অন্যরকম ইয়াকিন এক জায়গায় ফয়সালা আরেক জায়গায় বলেন না ইয়াকিন এক জায়গায় ফয়সালা আরেক রুহের খোরাক হইল যে আপনি দিমাগের দ্বারা তো ইয়াকিন পয়দা হবে এরপরে এটাকে আপনি পজিটিভলি নিজের দিন হিসাবে নিতে হবে কুরআন বলতেছে ইয়াদিনুনাহু দিনান ইয়াদিনুনাহু এটা পজিটিভলি আপনি মাঝে মাঝে সেজদার মধ্যে গিয়া রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা এটা কইয়া থাইম্মা যাই থাইম্মা অনেকক্ষণ থাকি যে কথাটা যে কইলাম কী কথা এটা বুঝতে চেষ্টা করি এরপরে এটা আবার কলবের বাড়িতে পাড়াই এই এটা ল আবার কই যে এটাকে তোমার পজিটিভলি তোমার রায় হিসাবে কবুল করো তো কলব থেকে রিপ্লাই যে হ্যাঁ কবুল করলাম মানে এটাকে খানা বানাইয়া রুহের ভিতরে ঢুকাইতে হবে ফলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার তাহলে আর রুহকে খাওয়ান নাই জিব্বাকে মেহনত করাইলেন জিব্বাকে কি করাইলেন মেহনত করাইলেন রুহকে খাওয়ান নাই রুহ খাইবে সুবহানা রাব্বিয়াল আলা যখন আপনি বলতেছেন সুবহান শব্দের মিনিং রব শব্দের মিনিং আলা শব্দের মিনিং দিমাগ কালচার করতেছে
কালচার করার পরে আপনার নজরের সামনে সেই মহামহিমের ওই এক বিশালত্ব যেখানে আপনি সেজদায় পড়ে আছেন আল্লাহ তার বিশালত্ব আপনার নজরের সামনে আর আপনি সেজদায় পড়ে আছেন এটাও আপনার নজরের সামনে ওই একটা দৃশ্য আপনার দিমাগের মধ্যে হাজির এইটা আপনি রূহের বাড়িতে পড়াইলেন বলে এই হলো দিস ইজ দা সিচুয়েশন অফ মাই সেজদা এইটা আপনি রূহের বাড়িতে পড়াইলেন রূহ এটাকে পজিটিভলি যখন কবুল করবে তখনই হবে এটা রূহের খানা খানা খানার মধ্যে আপনার গুদামের তেলের আল্লাহ পিঠের উপরে অনেক তেল হ্যাঁ তেলের গাড়ি রাস্তায় দাঁড়ায় আছে ঘটনা কি তেল নাই কথা বলেন না কি নাই তেল নাই তো তোমার পিঠের উপরে কি তেল তেলের গাড়ি তেল নাই তেলের অভাবে খাড়ায় আসে মানে যেখানে তেল থাকতে হবে সেখানে নাই যেখানে তেল থাকতে হবে অন্য জায়গা থাকে লাভ কি অন্য জায়গা থাকতে কোনো লাভ নাই এটা যেখানে থাকা থাকতে হবে সেখানে যদি থাকে তাইলে সচল আল্লাহ অক্সিজেন তো সারা দুনিয়াতেই আছে কিন্তু আপনার ফুসফুস অক্সিজেন নিতে পারতেছে না ওইটা জিরো তা আপনি মরে গেছেন আপনি কি বলে অক্সিজেন নাই বলে আসে কিন্তু যেখানে থাকুন দরকার এখানে কি নাই সুবহানাল্লাহ আল্লাহ যদি তো সমুদ্রের মধ্যে ফেলে দিলেই যে নিতে পারবে তা না যেভাবে নিতে হয় ব্যাটারি চার্জ যেভাবে হওয়ার রাস্তা ওইভাবে আপনাকে মেহনত করতে হবে তাইলেই ব্যাটারিটা চার্জ হবে আজ তো ব্যাটারি যদি বিদ্যুতের প্যাডের ভিতরে ঢুকায় রাখেন কোনো লাভ হবে না সিস্টেম মতন দিতে হবে তাইলেই ব্যাটারিটা চার্জ হবে তো আপনার রুটা অতি গভীরে এটারে খাওয়ানো এত সোজা না রে ভাই মুখ দিয়া খাওয়ানো এটা তো ইজি ব্যাপার খাইতে না চাইলে গরুর মতন দুইজনে ফাঁক করে ধরবো ইনশাল্লাহ এরপরে পাইপ ঢুকাইয়া দিব এরপরে খালা ঢুকাইতে থাকবো খাইবি না বলে আবার এটা তো সম্ভব যদি আপনার হাতের নাগালে থাকে কিন্তু রু তো আপনার হাতের নাগালের অনেক বাইরে ধরতেই তো পারেন না আপনি এটারে এটা খাওয়াইবেন কেমনে এইটাকে খাওয়াইতে হইলে ওই লাইন ধরতে হবে ওরকম অজু কালাম ওরকম মুসল্লা ওরকম বসেন ওরকম সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে সুবহান শব্দের মিনিং বুঝতেছে রব শব্দ কারে কয় আলা কারে কয় দেমাগের লোকের কালচার কোথায় আছেন তিনি কত বড় এটারে একবার খেয়াল করে আমি কত ছোট এটারও খেয়াল করে কি কইতেছি এটারও খেয়াল করে এটার মতলব কি এটাও খেয়াল করে এরপরে সার নির্যাসটা রুহের ভিতরে ঢুকায় ঢুকাইয়া আবার রুকে বলে কি কও তোমার রায় কও আবু তালেবের মতন আবার উল্টা সিধা কইবেনি কোনো রু যখন পজিটিভলি বলে যে ইয়েস মান্না নিলাম তখনই এটা রুহের পেটের ভিতরে খাবার এর আগ পর্যন্ত এটা ঢুকে এই জন্য বানাইবেন কোন জায়গায় ছয় তসবি বারো তসবি মোরা কাবার সময় আর এটাকে ফিট করবেন কোন জায়গায় নামাজের আবার তসবি দুরুস্ত কখন হইল নামাজ যখন দুরুস্ত হইল আপনার তসবি হাত ক্লিয়ার কখন যখন দেখবো যে আপনার নামাজের মধ্যে রং চলে আসছে এখন সেজদার রং চলে আসছে রুকুর রং চলে আসছে আপনি আল্লাহু আকবার কওনের লগে লগে আল্লাহ যে কত বড় আল্লাহু আকবার এটা কোন লাগে না দেমাগের মধ্যে এটা হাজির এবং শরীর রীতিমতো কাঁপতে শুরু করে যে কার সামনে দাঁড়াইলাম
তিনি কত বড়। এটা কখন হবে? যখন ওই যে আল্লাহু আকবার পড়তে আছেন, একশোবার পড়তেছেন, এই পড়নের সময় আপনি আল্লাহু আকবার শব্দ নিজের সঙ্গে, জবানের সঙ্গে, দেমাগের সঙ্গে, কলবের সঙ্গে, ফিকিরের সঙ্গে, এটার ফিটিংসগুলো যখন ওকে হয়ে যাবে, তখনই আপনি আল্লাহু আকবার রং ধরবে, নতুবা আল্লাহু আকবার রং। আবার আপনি আল্লাহু আকবার নিয়ত বান্ধনের লগে লগে সুবহানাকা, আরে সুবহানাল্লাহ চলে এসেছেন, সুবহানাল্লাহ যদি বানায়া থাকলেন তো পাইবেন, বানায়া না থাকলে পাইবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই ঘুরে এগারে শব্দ হেডিনি, ঘুরে এগারে শব্দ কি? বিভিন্ন এবারতের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু মূল শব্দ ওইগুলা। মূল শব্দ কি? এইগুলোকে আলগ আলগ সুবহানাল্লাহকে বানাইতেছে শিখতেছে, আলহামদুলিল্লাহকে বানাইতেছে শিখতেছে, আল্লাহু আকবরকে বানাইতেছে শিখতেছে, লা ইলাহা ইল্লাল্লাহকে বানাইতেছে শিখতেছে, আস্তাগফিরুল্লাহকে বানাইতেছে শিখতেছে। আল্লাহু আকবর, মসজিদে বয়া বয়া আস্তাগফিরুল্লাহ 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 একশোবার। আর এটা আপনি তো দেখতে আছেন তসবিটা হাতে লইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইতে আছে আল্লাহর বন্দা। আর আল্লাহর বন্দাকে আপনি জিজ্ঞাসা করবেন, তখন সে বলবে বাইতুল্লাহর দুয়ারে দৌড়া কালো দৌড়া উঠতেছি আর পড়তেছি, বাইতুল্লাহর দুয়ারে কতবার যে কালো দৌড়া উঠলাম আর বসলাম, যে আল্লাহ মাপ চাইতেছি, আল্লাহ মাপ চাইতেছি, আল্লাহ মাপ চাইতেছি, আল্লাহ মাপ চাইতেছি, কানে ধরে খালি উঠতেছে আর বসতেছে। অথচ অনেক বড় সম্মানী ব্যক্তি কানেও ধরে নাই, এখানে উনি বয়ে রয়েছে, খালি আপনি ওনারে কি দেখলেন? দেখলেন যে ওনার চোখ থেকে পানি, এটা দেখছেন, আর কিচ্ছু দেখেন নাই। আর উনি কি করতেছেন? উনি একবার বাইতুল্লাহর দুয়ারে কান্দে, আবার মদিনা শরীফ গিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলছেন লোকেরা যদি এরকম কেউ কোনো গুনাহ করে ফেলল আর সে উপায় অন্তর না পাইয়া সে যদি তওবা করলো, দৌড়াই আসলো আপনার কাছে, তওবা করলো দৌড়াই আসলো কার কাছে? ওয়ালাউ আন্নাহুম, পড়ো না, ওয়ালাউ আন্নাহুম, লোকেরা যদি ইজ্জালামু আনফুসাহুম কোনো গুনাহ করে ফেললো, পড়েন না, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, লোকেরা যদি এরকম কোনো গুনার মধ্যে বিপদের মধ্যে পড়ে গেছে, তওবা করতে চায়, ইস্তেগফার করতে চায়, দিশা পাইতেছে না, ওয়ালাউ আন্নাহুম, পড়ো না, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, গুনাহ করে ফেলছে, কি করতে হবে তাহলে? কি ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, এরপরে কি? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এদের জন্য আল্লাহ পাকের সিদ্ধান্ত ফয়সালা, জাউকা, এরা যেন দৌড়াইয়া আসে আপনার কাছে, এরা যেন দৌড়াইয়া আসে। তো ওলাউ আন্নাহুম, মরো না, ওলাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, দৌড়াইয়া আসে কই? আপনার কাছে। জাউকা আস্তাগফারুল্লাহ, আপনার কাছে আয়সা যদি আল্লাহর তওবা ইস্তেগফার করলো আল্লাহ পাকের কাছে, তাহলে দৌড়াইয়া যাওন কার বাড়িতে? পয়গম্বরের বাড়িতে, এক নম্বর কাম। এরপরে কি কাম? আস্তাগফারুল্লাহ, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা। এরপর এরপরে কি কাম? আস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি এই গুনাহগারের পক্ষ হইয়া পয়গম্বরের বাড়িতে আসতে, পয়গম্বর নিজও যদি আল্লাহ পাকের কাছে সুপারিশ যুক্ত করে দেয়। কয়টা কাম হইল? তিনটা কাম।
দৌড়াইয়া যাইবেন, সেখানে ইস্তেগফার করবেন, আপনার পক্ষ হইয়া পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করবেন। কয় টাকা হইল? আর এটি আমার কথা না তো, এটা কার কথা? ওয়ালাউ আন্নাহুম, পড়ো না, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ঠিক আছে তো? আল্লাহ পাক বলতেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক ওয়াদা করছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাক ওয়াদা করছেন আমি সবার কথা ফলাইয়া দিলেও এটা কিন্তু ফলাইব না, কারণ এর সঙ্গে পয়গম্বরের সুপারিশ যুক্ত হয়ে গেছে। আল্লাহ, তো এখানে জিকির ইস্তেগফার পড়তে আছে কোথায়? তেজগাঁও। কেমনি বয়াবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি খেয়াল করে দেখছেন খালি চোখের থেকে পানি পড়ে, খালি চোখের থেকে কি পানি, এটুকুই আপনি দেখবেন, এর চেয়ে বেশি দেখানোর ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দেন নাই। যে আল্লাহ আপনাকে কি দেখতেছেন, ফেরেশতা আপনাকে কি দেখতেছেন, আপনি নিজেকে কি দেখতেছেন, হুজুর আল্লাহটা তো জানি না, ফেরেশতাটাও কইতে পারবো না, তবে আমারটা আমি কই, আমি তেজগাঁও ছিলাম না এতক্ষণ। বলে কই আসিলেন? আমি প্রথম গেছিলাম বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ গিয়া খুব কানে ধরে উঠতেছি আর বসতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আর গুনাহ করব না, ওয়াদা করলাম আর গুনাহ করব না, খালি এটি কইতে আসি আর কানে ধরে উঠতেছি আর বসতে আসি, মনে বুঝে না, বারবার মনের দিকে তাকাই যে আল্লাহ পাকের কাছে কথাটা কি আমি কইতে পারলাম, সেই পর্যন্ত কি কথাটা আমি পৌঁছাইতে পারলাম, মন কয় যে কয় না এটা তো পৌঁছে নেই, এটা কি পৌঁছে নেই, তা আবার পাগলের মতন ছুটছি মদিনা শরীফ। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন এরকম জটিল কেস হয়ে গেলে এরা যদি আপনার কাছে দৌড়াইয়া আসে, এরা যদি আপনার সামনে ইস্তেগফার করে, আর আপনি যদি তাদের প্রতি দয়া পরবেশ হইয়া ওদের পক্ষ হইয়া আমাকে সুপারিশ করেন, তাহলে আমি কিন্তু মাফ করে দিব। তা আমি আবার দৌড়াই আসছি এখানে, এখানে পয়গম্বরের সামনে এরকমভাবে ইস্তেগফার করতে আসছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো পয়গম্বর দেখছে এই পাগলটা, এতে এর কান্দাকাটি দেখা, আল্লাহর হাবিব রউফুর রহিম দয়াল নবী, দয়াল নবী তখন হাত উঠেছে, আল্লাহ তার মাফ করে দেন, তখন এই দুয়ার খুলবে, তখন কি দুয়ার খুলবে। তো এই যে বয়া বয়া আপনার চোখ বন্ধ করে আপনি কখনো মক্কা শরীফ, কখনো মদিনা শরীফ, আল্লাহ আকবার কাঁদতে আসে, কখনো কানে ধরে উঠতেছে বসতেছে, কখনো এরকম ছোটকালে বক্তব্যে যখন পড়া হইতো সেঙ্গি দিয়ে রাখতো, কন্যা কি দিয়ে রাখতো, সেঙ্গি দিয়ে রাখতো, তো নিজে নিজেকে এরকম বাইতুল্লাহর সামনে সেঙ্গি দিয়ে রাখছে, ও আল্লাহর পরও মাফ করে দেন, এরপরও মাফ করে দেন আল্লাহ। এই যে জাহেরিভাবে তো আপনি কিছুই দেখবেন না, কিন্তু রুহকে যখন আপনি হ্যান্ডেল করা শিখবেন তখন আপনি দেখবেন সবই আপনি করতে পারতেছেন, কষ্টও হয় না, কিন্তু রুহ তৈয়ার হইতেছে, মনে মনে কত কথা আল্লাহর সঙ্গে কইতেছে, পয়গম্বরের সঙ্গে কইতেছে, ফেরেশতার সঙ্গেও কইতে আছে। এই যে ডাইনে বামে ফেরেশতা মাঝে মাঝে ঘুরে কতরা লেখা রাখ, লেখা রাখ, কাটিস না, ভালো করে লেখা রাখ, আমি এই রেকর্ড লইয়া আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবো। আল্লাহ বুঝি মাফ করেন নাই অযোগ্যতার কারণে, এই যে রেকর্ড দেখেন, আমি কিন্তু মাফ চাইছিলাম, এই রেকর্ড দেখেন, কবুল করার স্বাধীনতা আপনার, আপনি করলে করবেন না করলে না, এটাতে আমরা তো জবরদস্তি করার সুযোগ নাই, তবে এটা দেখেন আমি কামনা করছিলাম কি না। তখন আল্লাহ পাক যতই খারাপ হোক না কেন, আল্লাহ পাক বলেন আমার আদালতে কোনো কিছু এরকম কেউ যখন সাবমিট করে ফেলে তখন আমি আর তাকে ঘুরাই না, বরং ফেরেশতাদেরকে বলি দেখ
এতে এত কিছুর পরেও আমার দুয়ার ছাড়ে নাই, আমার পিছনে দুয়ার ছাড়ে নাই। কুত্তা ওই বুজুর্গকে কইতে আছে, মিয়া সব তিন দিন পাঁচ দিন খানা নাই, এজন্য দুয়ার ছেড়ে চলে আসছো লোকালয়ে, আর আমার মালিক আমাকে বছরের পর বছর কোনোদিন খানা দেয় না, তার খাইতে পারে না, উচ্ছিষ্ট খাইয়া খাইয়া থাকি, কিন্তু এরপরেও তার দুয়ার ছেড়ে যাই নাই, তার দুয়ার ছেড়ে যাই নাই, তার দুয়ার ছেড়ে যাই নাই। কুকুরকে আল্লাহ পাক কিয়ামতের দিন উড়াইবেন, আবার মাটি করে ফেলবেন, মানুষকে দেখানোর জন্য যে কুকুর আশরাফুল মখলুকাত নয়, সে যদি দুয়ার না ছাড়ে তো তুমি আশরাফুল মখলুকাত হইয়া মাওলা পাকের দুয়ার কোন লজ্জায় ত্যাগ করেছ, কোন লজ্জায় ত্যাগ করেছ? তখন কুকুরটা বলবে তুমি আমার চেয়েও নরাধম, আমার চেয়েও নরাধম, আমার চেয়েও নরাধম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দিল বানাইতে হয়, রুহকে আলোক করতে হবে, এ শরীর থেকে আলোক করতে হবে। আলোক করলেই আপনি এটাকে একবার মক্কা শরীফ, একবার মদিনা শরীফ, একবার আরশের দুয়ারে নিয়ে হাজির করেন না। গাদা খোদরা তোরা সুলতান চুদিদম, গাদা খোদরা তোরা সুলতান চুদিদম, বদর গাহে তুয় রহমান দিদম। হযরত নানুতুবি কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে রূহকে সব সময় আরশে আজিমের দুয়ারের সামনে সেজদায় ফলায়া রাখো, চব্বিশ ঘন্টা। যখন দুনিয়ার কাম, খানার সময় খানা, হাঁটার সময় হাঁটা, যখনই যেটা দুনিয়ার মধ্যে দুনিয়ার কাম চলে, শরীর একটা দেওয়া আছে এটাকে দুনিয়ার কামে চালায়, আর যে খেয়াল এই শরীরটার যে ছবি, ওই খেয়ালই যে অস্তিত্বটা, ওইটাকে চব্বিশ ঘন্টার জন্য মাওলা পাকের আরশের দুয়ারের মধ্যে, আমরা অতটুকু যাইতে পারি না, কিন্তু আরশ নামে জিনিসটা আছে তো, আল্লাহ পাক সেই আরশের মধ্যে আছেন তো, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা, আল্লাহু আকবার। আরও অনেক কিছু আছে, ওই শরীরটা যেটা রুহের যে শেকেল, যেটা আপনি বাইতুল্লাহ দুয়ারের সামনে বসান, এই শেকেল সম্পর্কে হযরত মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি ওই শেকেলটাকে সাড়ে তিন হাত মনে করো না, সাড়ে তিন হাত, জিব্রাইল ছোট শেকেল বড় কথা কন না, জিব্রাইল ছোট তোমার শেকেল বড়, কিরকম কয় যে জিব্রাইলের আপনার হাদিসে পাকের মধ্যে আসছে, জিব্রাইলের মূল দেহ যেটা রুহুল আমিন কন না, রুহুল আমিন, এবড়ও রুহ, এবড়ও কি, আর আপনি যেটা লয়ে হাঁটতেছেন এটাও কি, রুহ ইন্দাল মুতাকাল্লিমিন। তো রুহুল আমিনের পরিচয় দিচ্ছে যে রুহুল আমিন হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে জিব্রাইল তার প্রকৃত আকার নিয়ে যখন দাঁড়ায় তখন কদম থাকে তাহতা সারা, আর মাথা চলে যায় আরশে আজিম পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত। কত তোমার যেই শেকেলটাকে নিয়ে তুমি বাইতুল্লাহ দুয়ারের সামনে দাঁড় করাইলা, এইটা এই জিব্রাইলের চেয়েও বড়। কেমনে হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই রুহের এই শেকেলটা হইল কদম থাকে তাহাতা সারা, আর তার মাথা এটা আরশ কুরসি হইয়া, আলমে খালক হইয়া, আলমে আমর হইয়া, দায়রায়ে এমকানে গিয়া মাথা ঠেকায়। এজন্য এই যে আপনার কলম, এরপর রুহ, সির, খফি, আখফা,
এই যে খফি এবং আখফাইরি মাথায় আপনার ওই শেকেলটা যখন দায়রায় এমকান পর্যন্ত ছুইতেছে তখন খফি আখফা তার নিজের জায়গায়, খফি আখফা তখন কি বুঝাইতে পারবো না, এটি বহু জটিল মাসলা। এমনি তো কই যে বাম দুধের দুই আঙ্গুল নিচে কলম, ডাইন দুধের দুই আঙ্গুল নিচে রুহ, নাবির নিচে নফস, বুকের মাঝখানে সির, কপালের উপরে খফি, মাথার তালুতে। এখন এই শেকেলটা যখন তাহাতা সারা হইল পা, আর এই তালুটা দায়রায় এমকান, এরপরে আল্লাহ পাকের এরিয়া। তাইলে খফি কোন জায়গায় আছে, আখফা কোন জায়গায় আছে খেয়াল। আর ওই এলাকাটাকে বলা হয় আলমে আম্র, ওই এলাকাটাকে বলা হয় কি আলমে। এগুলো একটু জটিল মাসলা, মোরাকাবার একটা সার্টেন পর্যায়ে না গেলে এগুলোকে কাইফা মা শানুহু এদ্রাক করা কঠিন হয়। এতটুকু বুঝেন যে আপনার ওই রুহটাকে জিব্রাইল এতটুকু পারে না, করে না, জিব্রাইলও কি এটুকু পারে না। জিব্রাইল আখের কর্মচারী আর মানুষ হইল তার কর্মকর্তা, তাহলে কর্মচারীর চেয়ারটা কি কর্মকর্তার থেকে বড় হয়নি? এটা তো স্বাভাবিক কথা। আগার একসারে মোয়ে বরে তার ফরম ফুরুগে তাজাল্লি বসু জদবরম, পয়গম্বর আগে যাইতে আছে, জিব্রাইল কয়ে সরি আর আমার পক্ষে সম্ভব, আর আমার পক্ষে কেন সম্ভব না, বলে আমি যদি এর উপরে উঠি আপনি তো সামাল দিতে পারবেন, আমি সামাল দিতে পারবো, আপনি সামাল দিতে পারবেন কিন্তু আমি সামাল দিতে পারবো। সুবহানাল্লাহ, তো বাহারহাল আপনার এই রুটাকে আলোক বানাইতে হবে। তা আমরা মুতাকাল্লিমিন যদ্দূর কইছে দূরে আগে বানাও না, সিরাজ কও মুতাকাল্লিমিন কোনটা কইছে, অজু দেখিয়াল, এডারে বানাও, এডারে সাড়ে তিন আর থেকে এরকম বড় বানাও, বানাইয়া একবারে ফিগারে নিয়ে যাও, এরপরে আল্লাহ কয়ে একটা ডাক দাও, ডাক দিলে আল্লাহ কয়ে যে আমি বেড়া তোর লগে তো খাড়া, এই কথা কইব না, এই কথা কইব না আল্লাহ। এবং এইটাকে বলা হয় তাকাররুব, বলেন না এটা কি বলা হয়, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আমারে একবারে কিনে দেব আর একসে, এখন তো তালাশ করলে পাইবেন না, আর তখন দেখবেন যে আপনি আল্লাহর খুব কাছে। এবং বলা হয় যে মাতার কথা না কইলাম এখানে, শরীরের কথা তো কইলাম না, কয়ে যে মাতা বরাবরে হইলে মাতা, আর চতুর্দিকে যা আছে সবটাই আপনার শরীর, সবটাই কি এটা আপনার মানে তাহাম্মুলে আসতে পারবে না যে আল্লাহ পাক রুহের হাইকলটা কি দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেরে ভাই ও দোস্ত বুঝুক, বলে আমি যদি সব হই অন্যরা কি, অন্যরাও তোমার মতো, অন্যরাই কি। এই জন্য এক একটা মানুষ এক একটা বিশ্ব, এক একটা মানুষ এক একটা বিশ্ব, কথা কয় না, এক একটা মানুষ, মানুষটাকে বলা হয় আলমে সগির, মানে মিনিমাইজ সাইজ, হ্যাঁ, আর ওইটা হলো ম্যাক্সিমাম, মিনিমাম সাইজ আর ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ, আল্লাহ আল্লাহ, আলমে সগির আলমে কবির। আল্লাহ পাক বলেন সবাই তুমি, এটাই আমার কুদরত, সকলে জানে যে এই সবটাই তো আমি, আসলে কেউ সকলে পুরাটা না, পুরাটা হইলাম আমি, পুরাটা হইলাম কি আমি, একটু জটিল মশলা হয়ে যাবে আর যাব না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো এই যে রুহকে এক্সারসাইজ করা, বলেন না রুহকে এক্সারসাইজ করা, এটাকে আলোক তো করতে হবে, আলোককরণের জন্য চোখটা বন্ধ করতে হবে। তো প্রথমে বাইতুল্লাহর সামনে হাজির করবেন, বাইতুল্লাহর সামনে হাজির করা সহজ, শরীরকে বাইতুল্লাহর সামনে, রুহকে আল্লাহর সামনে, কার সামনে, নয়ডা কথা
আল্লাহু হাজেরি 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 فأينما تولوا فسم وجه الله তখন আপনি নিজের যে কল্পনার খেয়ালি অস্তিত্ব এটাও হারায় ফেলবেন তখন এটাও নাই তখন কি এটাও নাই এটা বাউন্ডারিটা ধরা হয় চেহারাকে ধরেন না বাউন্ডারিটা ধরা হয় মাথাটাকে নাক আল্লাহু হাজেরি গর্দানের চামড়া আল্লাহু হাজেরি কান আল্লাহু হাজেরি এই কান আল্লাহু হাজেরি যতটুকু খেয়াল করলাম সর্বত্র আল্লাহ হাজির থুতনি আল্লাহু হাজেরি তালু আল্লাহু হাজেরি চতুর্দিক আল্লাহু হাজেরি ভিতর আল্লাহু হাজেরি আমি কই আমি নাই আরে আপনি ডান দিক এটা হলো ধরেন কিরকম আপনি যখন ডান দিক খেয়াল করলেন তখন আপনি খেয়াল করলেন যে নাক থেকে পুরা সাদা পুরা কি সাদা আচ্ছা বাম দিক এই কান থেকে পুরা সাদা তাহলে সাদা এখন কোন দিকে হইল ডান বাম এরপরে নাক সামনে পুরা সাদা তাহলে এটাও সাদা হয়ে গেল পিছনে সব সাদা তাহলে এবার আপনি ডান বাম সামনে পিছনে সব সাদা আর সাদা ঠিক আছে উপরে নিচে বাইরে ধরেন এই যে কোনা কাঞ্চি থাকে না কই এটি সব পুরে নিছেন হ্যাঁ এখন আছে কোনটা ভিতরে আমি কই আমি জিরো আমি কি এটা হলো ফানা এটা হলো কি মানে আমাকেও আমি হারায় ফেলছি আমাকেও আমি কি এখন আমি নামে শুধু একটা উপলব্ধি আছে আর কিচ্ছু নেই আমি নামে শুধু কি আছে উপলব্ধি যেই উপলব্ধিটার মধ্যে এখন কিচ্ছুই নেই চোখ কান নাক বলতে কিচ্ছুই নেই আছে একটা কল্প যেটা অনুভব করে এবং এই অনুভূতিটা বলতেছে তুমি খোদা আমি বন্দা তুমি খোদা আমি বন্দা এটা কইতে আছে এই ছাড়া আর কিচ্ছু সে জানে না রুহের এই অবস্থান এটা হলো ফানা এটা হলো কি এই অবস্থানে গেলেই তখন আপনি মূল চিত্রে গেলেন এবার আপনি নামাজ শুরু করেন না শরীরকে বাইতুল্লাহর সামনে রূহকে আল্লাহর সামনে শরীর দেখা যায় বাইতুল্লাহও দেখা যায় দেখা যাওয়া জিনিসকে দেখা যাওয়া জিনিসের সামনে আপনি যেভাবে হাজির করণের দরকার করলেন রূহ দেখা যায় না আল্লাহ দেখা যায় না তো অদেখা জিনিসকে অদেখা জিনিসের সামনে কি সাইন্টিফিক আয়োজন আমাদের এই বুজুর্গানে দিন খাজা মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানি এরা যে কি আবিষ্কারটা করছে ধন্যবাদ দেওয়ান লাগে না যে অদেখা জিনিসকে অদেখা জিনিসের সামনে এরকম মুখোমুখি হাজির করুন কেসা সাইন্টিফিক মানে সিস্টেম হয়রান হয়ে আবার সেখানে দাঁড়াইয়া আমি বন্দা আমি মাওলা নই আমি গোলাম আর আমার মাওলা হইল আমার মাওলা এখানে হিন্দু আর মুসলিমের ব্যবধান হিন্দু সে বলে এই আত্মা পরমাত্মার সঙ্গে একাকার মিলিত হয়ে যায় এখন আর কেউ পরমাত্মা আর কেউ আত্মা থাকে না যাহা আত্মা তাহাই পরমাত্মা যাহা পরমাত্মা তাহাই আত্মা একজন আরেকজনের মধ্যে বিলীন হয়ে যায় বলেন একজন আরেকজনের মধ্যে আত্মা পরমাত্মার মধ্যে বিলীন হয়ে যায় এটা হলো হিন্দু বৌদ্ধ বাউল খ্রিস্টান এদের বক্তব্য আর ইসলাম বলে নো কি বলে জোরে কন না আরো জোরে কন আত্মা পরমাত্মা অভিন্ন হয়ে যায় না বলেন না আত্মা পরমাত্মা দলিল কি দলিল হইল সৃষ্টির মধ্যে রূহ জগৎকে হ্যান্ডেল করণের জন্য সবচেয়ে বড় বাহাদুর ব্যক্তিত্ব খেলোয়াড়
মাফ করো আল্লাহ মানে রুকে হ্যান্ডেল করনের মধ্যে চ্যাম্পিয়ন যার উপরে আর কোন মানুষ হইতে পারে না তিনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে আল্লাহ পাক মিরাজ দিয়েছেন আর অন্য কাউরে দিয়েছে মানে আত্মাকে রূহকে হ্যান্ডেল করনের কাজে আউয়ালিন আখিরিনের মধ্যে সবচেয়ে বড় হ্যান্ডেলকারী কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল কি মিরাজ দলিল কি মিরাজ ইনিও শেষ পর্যন্ত নিজের পরিচয় দিতেছেন আনা আব্দুল্লাহ নট আল্লাহ কন্যা আনা আব্দুল্লাহ নট আল্লাহ এখন ছোটমুটো কেউ যদি আমাকে জিজ্ঞাসা যদি গিয়া কয় যে আমি আল্লাহ হয়ে গেছি তো থাবড় খাইব না কইছে বেড়া যিনি শ্রেষ্ঠের সৃষ্টির শ্রেষ্ঠ যার মতন এখানে আর কাউকে আনানোর সুযোগ নাই যিনি সারা ঘুরা ঘেরা আয়সা কইতে আছে আব্দুল্লাহ আর তুমি এদিন কি আর খাদার যুগী আজকে চক্কর দিয়ে আইতা কই আনা আল্লাহ থাপ্পড় খাইব না এতে আল্লাহ এই জন্য এটা দলিল যে আল্লাহর রসুল বলতেছেন আনা আব্দুল্লাহ সব কিছু একাকার হইতেছে মানে এত কিভাবে কয় যে খালিদিনা ফিহা আবাদা যে তিনি আল্লাহ চলতে আছেন আর আমি খলিফাতুল্লাহ সঙ্গে আছি কন্যা আল্লাহ আগে বাড়তেছে খালিদিনা ফিহা খলিফাতুল্লাহ লগে লগে আছে আগাইতে আছে খালিদিনা ফিহা আবাদা বলে লগে থাকনের জন্য আপনার আইন হয়ে যাইতে হবে জরুরি না আর আইন যদি হইয়া গেল তাইলে এত আয়োজন করণের দরকারটা ছিল কি আল্লাহ পাক বলেন কুনতু কানজান মখফিয়ান ফা আহবাবতু আন উরাফা আমি চাইলাম কেউ আমাকে চিনুক তো একজনরে বানাইলাম এরপর ওরে মেরে নিলাম ফানা করে দিলাম কিংবা নিজে খাইয়ে নিলাম নিজে কি তাহলে কেউ চিনবো আর আমারে চিনিনার তো আমি খাইয়াই ফেলছি সাপ একটা একটা খাইয়া ফেলে যেরকম তো চিনিনারে আমি কী করে ফেলছি খাইয়া ফেলছি তাহলে তো আর চিনিনা কেউ থাকলো আমার তো মাকসাদে বন্ডল হয়ে গেল আমি তো চাইতেছিলাম যে আমার বুলুহিয়ত প্রকাশিত হইতেই থাকবে হইতেই থাকবে আর কেউ একজন দেখতেই থাকবে দেখতেই থাকবে এজন্য মেরে ভাই ও দোস্ত ওই সীমানায় গিয়া এটা খেয়াল রাখতে হবে আমি বান্দা বলেন না আমি কি আর আমার মাথার উপরে খাড়া আছেন আমার আমি কখনোই আল্লাহ নই আল্লাহ কখনোই বান্দা নয় আল্লাহ কখনো বান্দা নয় আমি কখনো আল্লাহ নই এইটাই হিন্দু মুসলিম এটাই সুফি আর বাউল এটাই হক আর না হক এর মধ্যে ডিস্টেন্স ওরা একটা পর্যায়ে গিয়া দুইটারে কি করে ফেলে একাকার করে ফেলে হ্যাঁ ঈশ্বর পরমেশ্বর আত্মা পরমাত্মা শুনছেন না এগুলো হযরত ঈসা বলে হযরত ঈসা হলো রূহুল্লাহ মানে আল্লাহর অংশ আর আমরা বলি আব্দুল্লাহ আমরা কি বলি আব্দুল্লাহ তো এটা রূহকে চিনতে হবে বানাইতে হবে এটারে খাটাইতে হবে এটাই হইলো পীর মুরিদি এটাই হইলো কি পীর মুরিদি এখানে হক আছে না হক আছে আপনার রুকে চর্চাকরণ রুহের খাদ্য শরীরের দ্বারা যেটা হয় এটাকে বলা হয় আমল রুহের দ্বারা যেটা হয় এটাকে বলা হয় একিন আমলের মধ্যে যেরকম হালাল হারাম আছে আমলের মধ্যে যেরকম জায়েজ না জায়েজ আছে একিনের মধ্যে এরকম হালাল হারাম আছে একিনের মধ্যে এরকম জায়েজ না জায়েজ আছে খালি একিন দেখলে গাইতে পড়েন না কাফেরদের একিন যুগীদের একিন সাধকদের একিন বাউলদের একিন ওদিনকে এক বাউলের লগে আমার লগে মহিলা বলে তোমার বিয়ে শাদি ওইসে তো কার লগে আল্লাহর লগে তাকে আমি বুঝাইতে মুশকিল হয়ে সে কয় যে মানুষের সঙ্গে থাইকা ওই আনন্দ পাওয়া যায় না যৌন আনন্দ যেই যৌন আনন্দ আল্লাহর সঙ্গে পাওয়া যায়
বলেন এরে কি কম যায়, বলে আমের রক্ত আমার কো যে শরীয়ত সমাজ পারমিশন দেন পিড়াইয়া লাল করে এটাও তো একটা কি কন্যা গলত। এই জন্য কইলাম খালি রুহানিয়তের কথা শুনলেই কাইতে যাবে না, যে আমলের মধ্যে যেরকম হালাল হারামের ব্যাপার স্যাপার আছে, কোনো কোনো আমল শেরেক, কোনো কোনো আমল তৌহিদ, কোনো কোনো আমল বায়েসে সওয়াব, কোনো কোনো আমল বায়েসে গুনাহ, এরকমভাবে ইকিনের লাইনেও কোনো কোনোটা আছে শেরেক, কোনো কোনোটা আছে গলত গুনার কাম, আবার কোনো কোনোটা আছে আইনে ইমান, সবগুলোকে সহি মতন আগাইতে হবে, হ্যান্ডেলও করতে হবে আগাইতে হবে, তাইলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রুহানিয়তের লাইনে বরকত দান করবেন। হযরত থানবী বলেন কয় যে রাস্তা যত উপরের দিকে যাইবা গাইডের প্রয়োজন তত বেশি তত বেশি, কারণ নিচের জগতে গাইড হইলে হইলো না হইলে নাই বাজারের থেকে বই একটা কিনা মোটামুটি নামাজ পড়ন যাইব, কিন্তু উপরের দিকে উঠলে তখন আর বই পাওয়া যায় না, বই পাওয়া গেলেও ওইরকম গাইড পাওয়া যায় না, এই জন্য গাইড অলওয়েজ রাখতে হয়, গাইড অলওয়েজ। ইয়ারে বায়াদ রাহে রাতান হা মরু, ইয়ারে বায়াদ রাহে রাতান হা মরু, বেকালাবি জান্দারি সাহেরা মশু, কয়ে যে গাইড ছাড়া এদিকে আগাইও না, হ্যাঁ গাইড ছাড়া আগাইলে কিন্তু তুমি যত বড় পণ্ডিত এই বেড়া ইবলিসে আরও বড় পণ্ডিত, তুমি তো ওই এলাকায় যাইতেছ, ইবলিস ওই এলাকায় ছিল কথা কর না, তুমি যে এলাকায় কি যাইতেছ এক দুইবারের লেগা ওই এলাকা বহু বছর এতে এতে চিপা গল্লি সোজা পথ বাঁকা পথ বেজাল্লা পথ কাঁটা পথ এতে ভালো সব জানা আছে, এত তোমার কিচ্ছু জানা নাই, তুমি তো আল্লাহ রাস্তায় আটতে আসো, তোমার যে কখন যে কোথায় নিয়ে ঢুকে লাগবে, এই জন্য পারফেক্ট গাইড লাগবে, বলেন না পারফেক্ট, ইয়ারে বায়াত বলেন না ইয়ারে বায়াত, ইয়ারে বায়াদ রাহে রাতান হা মরু, ইয়ারে বায়াদ রাহে রাতান হা মরু, বেকালাবি জান্দারি সাহেরা মশু। এই জন্য বেরে বায়ু দোস্ত বুজুর্গ খুব দোয়া যে আল্লাহ মারিন আল হাক্কা হাক্কান, ও আল্লাহ হকের উপরে রাখো, হক থেকে তাড়াইয়া দিও না, বহুত পর্যন্ত ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের বাইরে যাইতে দিয়েন না, সিরাতে মুস্তাকিমের মধ্যে রাখবেন, সুন্নতের পথে রাখবেন, গুনামুক্ত পথে রাখবেন, শেরেকের মধ্যে নিবেন না, গুমরাহির মধ্যে নিবেন না, এবং আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম যেইভাবে আগাইছেন যেই পথ ধরে আগাইছেন এই পথের উপরে যেন আমরা একবারে ফি জান্নাতি আদন পর্যন্ত যাইতে পারি, আল্লাহু আকবার, এই দোয়া মওত পর্যন্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুব গায়রিল মাগদুব, দুষ্টদের মধ্যে ঢুকাইয়া দিয়েন না, ওয়ালা দাল্লিন ব্যাকলদের মধ্যে ঢুকাইয়া দিয়েন না, মাগদুব আলাইহি মানে দুষ্ট আর দোয়াল্লিন মানে হলো ব্যাকল, আরে দুইটা গ্রুপ কইছে না, কেউ কেউ আছে এত বুঝে বুঝাও করে না, এটা হলো দুষ্ট মাগদুব আলাইহি, আরেকজন আছে এতে বুঝে না ব্যাকল, এটা হলো দোয়াল্লিন, মেসদাক দুষ্টদের মেসদাক হলো ইহুদিরা আর ব্যাকলদের মেসদাক হলো খ্রিস্টানরা, আর স্বাভাবিকভাবে আমরা যখন সুরা ফাতিহা পড়ব তখন আল্লাহ পাকের কাছে দোয়া যে আল্লাহ দুষ্ট গ্রুপেও নয় ব্যাকল গ্রুপেও নয়, কন্যা দুষ্ট গ্রুপেও নয় ব্যাকল গ্রুপেও নয়, আমারে আবু বকরের গ্রুপে রাখেন, কার গ্রুপে, উমরের গ্রুপে, ওসমান আলীর গ্রুপে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে ইব্রাহিম, যেখানে আদম, এরা এই গ্রুপে আমারে রাখেন, ব্যাকল গ্রুপে নয় দুষ্ট গ্রুপে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, মাফ করে দেন যে কথাগুলো বললাম, আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন, এবং আমরা যেন সহি রাস্তায় থাকতে পারি, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারি, আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আয় আল্লাহ দয়া করে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন দেশে বিদেশে অনেক নরনারী দোস্ত আহবাব আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছেন এখনো অনেকে হাত উঠায়া রাখছেন আমাদের সাথে আয় আল্লাহ অনেকে দেশে বিদেশে আমাদের সঙ্গে হাত উঠায়া রাখছেন আয় আল্লাহ দয়া করে আমাদের সকলকে আপনি কবুল করে লন সকলকে আপনি কবুল করে লন সকলকে আপনি কবুল করে লন আমাদের প্রত্যেকের দিলকে জিন্দা করে দেন আমাদের রূহকে সক্রিয় বানায়া দেন আমাদের রূহকে তাজা বানায়া দেন আয় আল্লাহ শরীরের বন্ধন থেকে আমরা রূহকে আলোক বানাইয়া এই রূহকে যেন আসমান জমিন জান্নাত জাহান্নাম ও আল্লাহ কখনো তো সেই আলাস্তুর মজলিসে আর কখনো দিদারের মাকামে মাহফিলে এই রূহকে লইয়া যেন ও আল্লাহ পুরা পুরা কায়নাতের মধ্যে এই রূহকে নিয়ে বিচরণ সায়ের করতে পারি আমাদের সকলকে আপনি কবুল করে লন আমাদের গুনাহগুলো মাফ করে দেন আমাদের ছেলে মেয়েকে কবুল করেন আমাদের আব্বা আম্মাকে কবুল করেন আমাদের শরীর স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ বানায়া দেন রোগ ব্যাধি থেকে শেফা দেন মুশকিলাত আসান করে দেন আয় আল্লাহ কতদিন আসি জানি না যে কয়দিন আসি এই কয়দিন আল্লাহ সুস্থতার সঙ্গে আমলের সঙ্গে একিনের সঙ্গে ছয় তসবি বারো তসবি মুরাকাবার সঙ্গে তাহাজ্জুতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ তকবিরে উলার সঙ্গে আয় আল্লাহ ফরায়েজ সুনান মুস্তাহাব্বাতের এহতেমাম সহ নামাজগুলো রোজাগুলো জাকাতগুলো হজগুলো তসবি তাহলিলগুলো ইয়া আল্লাহ আমরা যেন সুন্দরভাবে ধরে রাখতে পারি আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে লন আমাদের কোনো ক্ষমতা নাই যদি আপনি তৌফিক না দেন আমাদের কোনো ক্ষমতা নাই যদি আপনি হিম্মত না দেন আসল কারণেওয়ালা জাত আপনি সব কিছু কারণেওয়ালা আপনি সব কিছু দেনেওয়ালা আপনি সব কিছুর ক্ষমতা আপনার হাতে ইন্না কুলুবানা ওয়া জাওয়ারিহানা ওয়া নাওয়াসিনা বিয়াদিক লাম তুমাল্লিকনা মিনহা শাইয়্যা ফাইযা ফাআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিয়ুনা ফাকুন আনতা ওয়ালিয়ুনা ফাকুন আনতা ওয়ালিয়ুনা ওয়া হাদিনা ইলা সাওয়াই সাবিল ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله بيات হইতে চাই যারা হাত আগে আগে বাড়ার সামনে সামনে চলে আসে অন্যরা ইনার পিছে পিছনে হাত রাখেন যারা আগে বায়াত আছেন ইনারাও হাত রাখেন তাজদীদে তওবার নিয়তে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ইমান আনিলাম ইমান আনিলাম আল্লাহর উপর আল্লাহর উপর যেই প্রকারে আছেন যেই প্রকারে আছেন সমস্ত নামের সাথে সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে সমস্ত গুণের সাথে ইমান আনিলাম ইমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর রাসূল শরীয়তের হুকুম আহকাম শরীয়তের হুকুম আহকাম যা কিছু এনেছেন যা কিছু এনেছেন সমস্ত সত্য স্বীকার করিলাম সমস্ত সত্য স্বীকার করিলাম ঈমান আনিলাম ঈমান আনিলাম সমস্ত ফেরেশতার উপর সমস্ত ফেরেশতার উপর সমস্ত কিতাবের উপর সমস্ত কিতাবের উপর সমস্ত পয়গম্বরের উপর সমস্ত পয়গম্বরের উপর বেহেশত দুজকের উপর বেহেশত দুজকের উপর কবরের আযাবের উপর কবরের আযাবের উপর হাশরের উপর হাশরের উপর উলসেরাতের উপর উলসেরাতের উপর তকদীরের ভালাই বুরাই তকদীরের ভালাই বুরাই যা কিছু হয় যা কিছু হয় সব আল্লাহ থেকে হয় সব আল্লাহ থেকে হয় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে সগীরা কবীরা জাহেরা বাতেনা নয়া পুরানা যত গুনাহ করিয়াছি কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো ইয়া আল্লাহ আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুনামুক্ত বানাইয়া দিন ইয়া আল্লাহ ওয়াদা করিলাম শিরক করিব না বেদাত করিব না মিথ্যা কথা বলিব না চুরি করিব না গীবত করিব না কাহারো নামে মিথ্যা বদনামি করিব না জেনা করিব না কাউকে অন্যায় ভাবে খুন করিব না ইয়া আল্লাহ ওয়াদা করিলাম ওয়াক্ত হইলে নামাজ পড়িব রমজান আসিলে রোজা রাখিব যাকাত ফরজ হইলে আদায় করিব হজ ফরজ হইলে হজ করিব ইয়া আল্লাহ ওয়াদা করিলাম নিজের চারটি অঙ্গ চোখ কান মুখ দিল গুনাহ হইতে হেফাজত করিব শরীয়ত সুন্নতের উপর চলিব জিকির আসকারের সঙ্গে থাকিব ইয়া আল্লাহ ওয়াদা করিলাম হালাল খাইব সুন্নত মত চলিব কাউকে কষ্ট দিব না সুন্নতের কোন কাজ ছাড়িব না সুন্নতের খেলাফ কোন কাজ করিব না ইয়া আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কোন সময় কোন গুনাহ হইয়া গেলে সঙ্গে সঙ্গে শর্মিন্দা হইয়া তওবা করিব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি
তওবা করিলাম, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, বাইআত হইলাম, বাইআত হইলাম, মুশতাক আহমদের হাতে, মুশতাক আহমদের হাতে, চিশতিয়া, চিশতিয়া, কাদেরিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, নকশবন্দিয়া, সাহারাওয়ার্দিয়া, সাহারাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদিয়া, তরিকার উপর, ইয়া আল্লাহ, কবুল করিয়া লও, কবুল করিয়া লও, মওত পর্যন্ত, মওত পর্যন্ত, এই তওবার উপর, এই তওবার উপর, এই বায়াতের উপর, এই বায়াতের উপর, কায়েম থাকতে চাই, কায়েম থাকতে চাই, তৌফিক দান ফরমাও, তৌফিক দান ফরমাও, আমিন, আমিন, সুম্মা আমিন, আমিন। নামাজের টাইম হয়ে গেছে, আমরা সবাই প্রস্তুতি নেই নামাজের।